আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই কিচেন। আজ আমি আপনাদেরকে বুটের ডালের হালুয়া তৈরি করে দেখাবো। তো আসুন দেখে নিই এর প্রস্তুত প্রণালী। প্রথমে এখানে আমি একটা হাঁড়িতে বুটের ডাল নিয়েছি। আমি মেজারিং তাপের 1 কাপ পরিমাণ বুটের ডালকে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। তারপর সকালে আমি ডালটাকে ভালো করে ধুয়ে তারপরে এভাবে পানি ছড়িয়ে নিয়েছি। ডালটা একদম সফট হয়ে গেছে, দেখেন। আমি নখ দিয়ে এভাবে একটু চাপ দেওয়াতেই এটা ভেঙে গেছে। এখন আমি ডালটাকে সেদ্ধ করে নিব। ডালটাকে আমি দুধ দিয়ে সেদ্ধ করে নিব। আপনারা চাইলে পানি দিয়েও সেদ্ধ করে নিতে পারেন, তবে পানি দিয়ে সেদ্ধ করার চেয়ে দুধ দিয়ে সিদ্ধ করলে হালুয়ার টেস্টটা ভালো আসে। এখন আমি ডালের সাথে 2.5 কাপ পরিমাণে দুধ দিয়ে দিব। এখন আমি হাঁড়িটাকে চুলায় বসিয়ে দিব। আমি চুলায় হাঁড়িটা বসিয়ে দিয়েছি। এখন আমি চুলার আঁচ মিডিয়াম লোতে করে দিয়ে ঢাকনা দিয়ে আমি ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি ঢাকনাটা তুলে দেখাচ্ছি, ডালটা সেদ্ধ হয়ে গেছে। আপনাদেরকে আমি একটা ডাল টিপে দেখাচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে হালকা ঠান্ডা করে তারপর ব্লেন্ডারে পিষে পেস্ট তৈরি করে নিব। আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। আপনারা দেখতেই পাচ্ছেন এখনও কিছু দুধ ডালের সাথে রয়ে গেছে, এই দুধটা দিয়েই আমি ব্লেন্ডারে পিষে পেস্ট তৈরি করে নিব। আমি ডালটাকে ব্লেন্ডারে পিষে পেস্ট তৈরি করে নিয়েছি। এখন আমরা চুলায় চলে যাব। চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি এতে 1/2 কাপ পরিমাণে ঘি দিয়ে দিব। এখন আমি ঘি এর সাথে 3 টুকরো দারচিনি আর 4-5টা এলাচি দিয়ে দিব। এখন একটু নেড়ে চেড়ে নিব। এখন আমি এতে ডালের পেস্টটা দিয়ে দিব। এখন আমি চুলার আঁচ মিডিয়াম লোতে করে দিয়ে ডালটাকে ঘিয়ের সাথে 5 মিনিটের মতো ভুনে নিব। এতে করে ডালের যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাবে। তারপর আমি চিনি অ্যাড করব। আমি প্রায় 5 মিনিটের মতো ভুনে নিয়েছি। এখন আমি এর সাথে 1 কাপ পরিমাণে চিনি দিয়ে দিব। আর এখানে আমি সামান্য পরিমাণে পানির সাথে 2-3 ফোঁটা ইয়েলো ফুড কালার অ্যাড করে নিয়েছি। এখন সেই পানিটা দিয়ে দিব। এটা একদমই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে ফুড কালার দিলে হালুয়ার কালারটা সুন্দর আসে তাই দেওয়া। এখন আমি অনবরত নেড়ে চেড়ে ডালের মিশ্রণটাকে ঘন হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। একটানা নাড়িয়ে যেতে হবে, নাড়ানো বন্ধ করা যাবে না, নইলে নিচে লেগে যেতে পারে তাই। আমি চুলার আঁচ লোতে করে দিয়ে প্রায় 30 মিনিটের মতো নেড়ে চেড়ে যাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন হালুয়ার মিশ্রণটা ঘন হয়ে গেছে আর প্যান থেকে ছেড়ে ছেড়ে আসছে। আপনারা যদি নরম হালুয়া খেতে চান চামচ দিয়ে, সেক্ষেত্রে আপনারা এই পর্যায়ে চুলাটা বন্ধ করে ঠান্ডা করে পরিবেশন করতে পারেন। আমি যেহেতু হালুয়াটাকে ছাঁচে বসিয়ে ডিজাইন করব, তাই আমি এটাকে আরও একটু ঘন করে নিব। আমি হালুয়ার মিশ্রণটাকে আরও 5-6 মিনিট নেড়ে চেড়ে আরও একটু ঘন করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন এটা অনেকটা ভারী ভারী দেখাচ্ছে। আমার হালুয়াটা তৈরি হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে একটা প্লেটে ঢেলে হালকা ঠান্ডা করে নিব। আমি হালুয়ার মিশ্রণটাকে একটা প্লেটে ঢেলে হালকা ঠান্ডা করে নিয়েছি। এখন আমি ছাঁচে দিয়ে ডিজাইন করে নিব। হালুয়াগুলো ডিজাইন করার জন্য এখানে আমি কিছু ছাঁচ নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ছাঁচে বসিয়ে ডিজাইন করে নিতে পারেন। এখানে আমি কিছু নিয়েছি প্লাস্টিকের ছাঁচ, আর এখানে নিয়েছি এই ধরনের ছাঁচগুলো। আমি এইগুলো দিয়ে আজকে হালুয়ার ডিজাইন করব। আমি সবগুলো ছাঁচের ভিতর সামান্য ঘি ব্রাশ করে নিয়েছি যাতে উঠাতে সুবিধা হয়।
আমি হাতেও একটু ঘি লাগিয়ে নিয়েছি। এখন আমি অল্প একটুখানি নিয়ে প্রথমে গোল বলের মতো তৈরি করে নিব। তারপর আমি এভাবে ছাঁচে ঢুকিয়ে একটু চেপে দিব। তারপর আমি আরও একটা ছাঁচ এভাবে বসিয়ে চেপে দিব। আমি ভালো করে দুই সাইড চেপে নিয়েছি। এখন আমি এটাকে এভাবে চাপ দিয়ে বের করে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন হয়েছে। এখন আমি এই সাইডটাও দেখাচ্ছি, দেখেন এই সাইডেও সুন্দর একটা ডিজাইন হয়েছে। এভাবে আমি বাকি সবগুলো তৈরি করে নিব। তৈরি হয়ে গেছে দারুণ মজার বুটের ডালের হালুয়া। এটা খেতে কতটা মজা এটা আপনারা সবাই জানেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আপনারা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন।